আপনাদেরকে নতুন করে পরিচয় করিয়ে দিচ্ছি 2022 সালের মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট স্যার। যেই পূত পবিত্র সমাজ এবং রাষ্ট্র গঠনের জন্য আমরা 1971 সালের মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলাম, সেই অসমাপ্ত বিদ্রোহ, অসমাপ্ত বিপ্লব, অসমাপ্ত সংস্কার আন্দোলনকে সমাপ্ত করার জন্য আজকের এই তরুণের প্রতি অভিনন্দন জানাচ্ছি। আমি অ্যাডভোকেট মাহবুবের সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, আমি অভিনন্দন জানাতে চাই গণ অধিকার পরিষদকে। গণ অধিকার পরিষদ দীর্ঘজীবী হোক, গণ অধিকার পরিষদ বেঁচে থাকুক, গণ অধিকার পরিষদ আরো বড় হোক। থ্যাংক ইউ মাহবুব। আজকে যে কণ্ঠ শুনলাম অ্যাডভোকেট মাহবুবের কাছে, সেই পরিবর্তনের ঢেউ আজকে বাংলার আকাশে বাতাসে ঘুরছে। সেই পরিবর্তনের ঢেউ বাংলাদেশের গ্রামে গঞ্জে নগরে মহল্লায় অলিতে গলিতে চায়ের দোকানে রেস্টুরেন্টে সব জায়গায় উচ্চারিত হচ্ছে। এই সমাজ ব্যবস্থা পরিবর্তন করতেই হবে। বাংলাদেশ কল্যাণ পার্টি এবং গণ অধিকার পরিষদ একই দর্শনে বিশ্বাস করে, একই সংগ্রামে বিশ্বাস করে। আমি বাংলাদেশ কল্যাণ পার্টির পক্ষ থেকে আমার সামনে উপবিষ্ট ভাই এবং বোন, তাদের অনেকে আমাকে নানা ভাই ডাকে, আমাকে দুষ্টুমি করে বলে আপনাদের নানা ভাইদের ফাংশনে যাচ্ছেন, আপনাদের নানা ভাইয়ের দলের নেতা হয়ে গেছেন। ভাই তো কলিজার টুকরা, সঠিক তো বেটি, সেটা গণ অধিকার পরিষদের ভাই হোক আর মায়ের পেটের ভাই হোক, ভাই মানে কলিজার টুকরা। গণ অধিকার পরিষদ ভাইয়েরা আমার কলিজার টুকরা, আপনাদেরকে কলিজার মধ্যে অবস্থান দিয়েছি। গণ অধিকার পরিষদের প্রসঙ্গে আমি একটি ছোট্ট হালকা কথা বলবো। এখন থেকে 35-40 বছর আগে বাংলাদেশ টেলিভিশন বিটিভিতে একটা বিজ্ঞাপন প্রচারিত হতো, বিজ্ঞাপন প্রচারিত হতো রূপালী ব্যাংককে নিয়ে। রূপালী ব্যাংকের তখন মার্কা ছিল বিরাট দাদা বরকাজ, একজন বৃদ্ধ ব্যক্তি, একজন মাঝারি বয়সের ব্যক্তি, একজন তরুণ মহিলা আর একজন কিশোর, তারা বিজ্ঞাপনের চরিত্র ছিলেন। বৃদ্ধ ব্যক্তি বলতেন রূপালী ব্যাংক আমার ব্যাংক, প্রবীণ মাঝারি বয়সের ব্যক্তি বলতেন রূপালী ব্যাংক আমার ব্যাংক, ভদ্রমহিলা বলতেন রূপালী ব্যাংক আমার ব্যাংক, সেই সময় শিশুটিও বলতেন রূপালী ব্যাংক না আমারও ব্যাংক, অর্থাৎ রূপালী ব্যাংক নাতি দাদা মাঝখানে বাপ সবার ব্যাংক। আমি আপনাদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, গণ অধিকার পরিষদ বাংলাদেশের মানুষের পরিষদ। গণ শব্দের অর্থ জনগণ, জনগণের অধিকার পরিষদের জন্য আপনাদের জন্ম। আজ থেকে 14 বছর আগে, 15 বছর আগে বাংলাদেশ কল্যাণ পার্টির জন্ম। আমাদের কল্যাণ পার্টির স্লোগান ছিল পরিবর্তনের জন্য রাজনীতি, আমরা এই বাংলাদেশে পরিবর্তন আনতে চাই, এই পরিবর্তনের নেতৃত্ব দিবে তরুণ সমাজ। আজকে যে মিটিংয়ের আবেদন, আজকে যে মিটিংয়ের বিষয়বস্তু, অক্টোবর মাসের 7 তারিখ ঢাকা মেডিকেল থেকে অন্যায়ভাবে গ্রেপ্তারকৃত ছাত্র নেতা সহ সকল ছাত্রবন্দী, সকল রাজবন্দী, সকল আলেমুলামা বন্দী, সকলের মুক্তির দাবিতে আজকের এই আহ্বান সভা, এই সমাবেশ, এই বিক্ষোভ সমাবেশ। আমরা আপনাদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে সকলেই এক বাক্যে বলব, সেই তরুণ ছাত্র, সেই গণ অধিকার পরিষদের কর্মী যাদেরকে বন্দী করা হয়েছে, আমরা তাদের মুক্তি চাই, তাদের মুক্তি চাই। ইতিহাস থেকে আমি সাক্ষী দিতে চাই, আমার রাজনৈতিক জীবন ছোট মাত্র 15 বছর, আমার জীবন দীর্ঘ 74 বছর। এই বাংলাদেশের প্রতিটি দিন, প্রতিটি সকাল, প্রতিটি সন্ধ্যার ঘটনা আমরা চাক্ষুর সাক্ষী, আমরা মনের সাক্ষী, আমাদের জীবন দিয়ে সাক্ষী দিচ্ছি। তরুণ সম্প্রদায়কে গ্রেপ্তার করে, তরুণ সম্প্রদায়ের প্রতি নির্যাতন করে এই বাংলাদেশ, তার আগে পাকিস্তান, কোন শাসক গোষ্ঠী টিকতে পারে না, আজকেও পারবে না। গণ অধিকার পরিষদ এগিয়ে যাও, ছাত্র অধিকার পরিষদ এগিয়ে যাও, জেল মামলা পরোয়া করবে না, যারা পরোয়া করবে না তারাই আগামী দিনের বীর মুক্তিযোদ্ধা, নতুন বাংলাদেশের নতুন মুক্তিযোদ্ধা। আমি সবিশেষভাবে উল্লেখ করতে চাই,
যারা আলেম ওলামা দীর্ঘদিন যাবৎ কারাবাস করছে মিথ্যা মামলায়, মানহাট মামলায়, আপনাদেরও মুরব্বী, আমাদেরও মুরব্বী, এই সমাজের গুরুজন, এই সমাজের নৈতিকতার বাতিঘর সেই আলেম সম্প্রদায়কে নির্যাতন করা হচ্ছে। আমরা ভাই ডাক্তার বিপি নূর সদস্য সচিব গণঅধিকার পরিষদের, আমাদের ছোট ভাই নূর, তার সঙ্গে কণ্ঠে মিলিয়ে বলতে চাই, গণঅধিকার পরিষদ আলেম ওলামাদের মুক্তির দাবিতে সোচ্চার, বাংলাদেশ কল্যাণ পার্টিও সোচ্চার, বাংলার আপামর জনসাধারণ সোচ্চার, আমরা তাদের মুক্তি চাই। আগামী দিনে নতুন বাংলাদেশ গড়তে হবে, যেখানে বিচারালয়ে ঘুষ চলবে না, যেখানে শিক্ষালয়ে ঘুষ চলবে না, যেখানে টাকার বিনিময়ে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট পাওয়া যাবে না, যেখানে টাকার বিনিময়ে বি পাস এম এ পাসের সার্টিফিকেট পাওয়া যাবে না, যেখানে টাকার বিনিময়ে জন্ম না নেওয়া শিশুকে জন্ম নিবন্ধন দেওয়া হবে না, আমরা একত্রে সংগ্রাম করব। আপনাদের প্রতি আমার অভিনন্দন। বাংলাদেশ কল্যাণ পার্টির পক্ষ থেকে আবারও আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি, বাংলাদেশ কল্যাণ পার্টির পক্ষ থেকে আবারও আপনাদের কণ্ঠের সঙ্গে কণ্ঠে মিলিয়ে বলতে চাই, একসঙ্গে রাজপথ আমরা হাঁটব, এই রাজপথ আমাদেরকে মুক্তির পথে নিয়ে যাবে, এই রাজপথ ব্যতীত বাংলায় মুক্তি কোনোদিন আসে নাই, আসে নাই, আসে নাই, আগামীতেও রাজপথ ব্যতীত মুক্তি আসবে না। রাজপথের সংগ্রাম, একসঙ্গে হাঁটব, একসঙ্গে মরব, একসঙ্গে লড়ব। গণঅধিকার পরিষদ, সকল অধিকার পরিষদ, সকল নেতা, সকল নেত্রী, সকল ভাই, সকল বোন, আপনাদের সকলের প্রতি আমার পক্ষ থেকে ধন্যবাদ। যেহেতু আমার আরও একটি অনুষ্ঠান আছে যেখানে যেতে হবে, তাই আমি ধারাবাহিক ক্রমের অধিক্রমিক ভঙ্গ করে আগে কথা বললাম এবং আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি ব্যানারের নিচে চেয়ারে আর বসবো না, যেন বাকিদেরকে ডিস্টার্ব করতে না হয়। সম্মানিত ভাই সাইফুল হক এসেছেন, সাইফুল হক ভাই সালাম। শাসন ত্রাসন, খুন, গুম, ব্যাংক লুট, শেয়ার বাজার লুট, বিদেশি সাহায্য লুট, এসব আলোচনায় আমি যেতে চাই, যে সময় নেই বর্তমানে। আমি আজকে তারুণ্য নির্ভর এই সমাবেশে শুধু একটা প্রশ্ন উত্থাপন করতে চাই। গ্রেপ্তার করা হয়েছে তরুণদের, ছাত্র নেতাদের। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব সারা বাংলাদেশে মিটিং করতে পারে, নুরুল হক নূর ঢাকার বাইরে মিটিং করতে পারে না, কারণটা কি ভাই? মানব সভ্যতার ইতিহাসের শিক্ষা এই, নতুন কোন শক্তির অভ্যুদয়, নতুন কোন শক্তির আত্মপ্রকাশ প্রতিষ্ঠিত সমাজ কোনদিন মেনে নেয়নি, তাকে জোর করে প্রতিষ্ঠিত করতে হয়, আর সেই কারণেই গণঅধিকার বাংলাদেশের কোথাও সমাবেশ করতে পারে না। প্রধান শত্রু বিএনপি পারবে, গণঅধিকারকে কোনো চলায় সমাবেশ করতে দেওয়া হবে না। কাজেই নতুন এই শক্তিকে আগামী দিনের লড়াইয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রমাণ করতে হবে, এই বাংলাদেশের পরিবর্তন তরুণ সমাজই করবে, তরুণ নেতৃত্বই করতে পারে আগামীদের বাংলাদেশের পরিবর্তন। 71 সালের জেনারেশন আমাদেরকে একটা দেশ দিয়েছে, একটা পতাকা দিয়েছে, স্বাধীন দেশ দিয়েছে, তারা আমাদের গণতান্ত্রিক সমাজ দিতে ব্যর্থ হয়েছেন। এই গণতান্ত্রিক সমাজ নির্মাণের দায়িত্ব ঐতিহাসিক ভাবে তরুণ প্রজন্মের উপর বর্তে আছে, সেই দায়িত্ব গণঅধিকার পরিষদ পালন করার চেষ্টা করছে, বিশ্বাস করি আর করছে বলেই এই গ্রেপ্তার নাটক করা হয়েছে, এই গ্রেপ্তার করা হচ্ছে। আমি পরিষ্কার ভাবে বলতে চাই, অবিলম্বে এই ছাত্র নেতাদের মুক্তি দেওয়ার ব্যবস্থা করেন, তরুণ সমাজ এর মধ্যে যে খুব ধোঁয়ায় আছে, যে কোনো মুহূর্তে তা আগ্নেয়গিরির মতো উৎক্রমণ করতে পারে, সেই উৎক্রমণের সামনে আপনাদের তাসের ঘর লুটপাটের রাজপ্রাসাদ ভেঙে তছনছ হয়ে যেতে পারে। আমি সবাইকে সংগ্রামী অভিনন্দন।